ওশান থেকে মেঘকে সে আস্তে আস্তে টেনে সরিয়ে নিয়ে যাবে। এই টেনে সরিয়ে নিয়ে যাওয়ার সময় কিন্তু এই যে জোনটা, অর্থাৎ যেদিকটা সাইক্লোনটা প্রসিড করছে, অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গা এবং পুরুলিয়ার কোনো কোনো জায়গাতে বিচ্ছিন্নভাবে কিন্তু এরকম ছোট ছোট পকেট তৈরি হতে পারে। আচ্ছা, এবং যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সাইক্লোন এই মুহূর্তে, মানে এখন থেকে শুরুটা হয়েছে এবং রাত্রি ঠিক 11:44 হাইয়েস্ট স্পিড গেইন করবে এবং সেটা দাঁড়াবে 82 কিলোমিটার, এবং তারপর ল্যান্ডফল করতে শুরু করবে। সেই ল্যান্ডফলের পজিশন যখন, মানে যখন প্রসেসটা কমপ্লিট হবে বললাম 5:45, তখন সাইক্লোনের গতিবেগ থাকবে 76 কিলোমিটারের কাছাকাছি। আচ্ছা, আমাদের সাগরে এবং দীঘার কাছে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 60-70 কিলোমিটার বা 80 কিলোমিটার, খুব বেশি যদি হয়। কিন্তু স্টর্ম সার্জটা উল্লেখযোগ্য, তার কারণটা হচ্ছে ঝড়ের ওয়েটটা এক্সেসিভলি বেশি এবং প্রচুর পরিমাণে মেঘ ক্যারি করছে। কিন্তু একটা আশার কথা কি, ঠিক মানে রাত্রি 4:30 পরে মূল মেঘটা কিন্তু ঠিক পারাদ্বীপের এই দিক দিয়ে ওড়িশার মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, যে কারণের জন্য আমাদের কলকাতাতে কিন্তু আমরা যে প্রচন্ড বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা ভাবছিলাম, যে আদৌ সেই বৃষ্টিপাতটা আমরা পাচ্ছি না, এবং এখন যে ধরনের ওয়েদারটা কলকাতায় প্রিভেল করছে, এই ধরনের ওয়েদার অথবা সামান্য 2-1 ঝটকা হয়তো হাওয়া এবং তার সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত, এছাড়া কিন্তু কলকাতায় আর কিছু ঝড়ের ইম্প্যাক্ট থাকবে না। আচ্ছা, উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে এই যে এই জায়গাটা, অর্থাৎ ঠিক এইখান থেকে যদি কলকাতার ঠিক সাউথ দিয়ে যদি একটা রেখা এইভাবে টানা হয় ওয়েস্ট বেঙ্গলের এই পোর্শনে, তাহলে এই পোর্শনটা আগামীকাল দুপুর 12:30 পর্যন্ত রেনফল পাবে। আচ্ছা, এবং যে রেনফলটা মূলত হচ্ছে পূর্ব মেদিনীপুরের সারদানপাট, ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে ওয়েস্ট মিদনাপুর এবং পুরুলিয়া। 12:30 পরে মেজর মেঘটা কিন্তু এই প্রান্ত দিয়ে ক্রস করে পৌঁছে যাবে ছোট নাগপুর প্লেটু রিজিয়নের উপরে, যেটা আমি গতকালও এক কথাই বলেছিলাম। একদম একদম। এবং যেটা উল্লেখযোগ্য, ল্যান্ডফল করার পরে যেহেতু এতগুলো স্মল আইসোলেটেড সেন্টার হয়ে আছে, তার ফলে এই সাইক্লোন কিন্তু দ্রুত শক্তি হারাতে শুরু করবে, এবং যে কারণের জন্য পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের পাশ দিয়ে যখন ক্রস করবে সাইক্লোন, তখন কিন্তু গতিবেগ সর্বোচ্চ হতে পারে 60-65 কিলোমিটার বা 70 কিলোমিটার। কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই জোনটাতে প্রচুর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, ফলে এই অঞ্চলে বেশ কিছু নদী আছে, যে নদীগুলোর ক্ষেত্রে একটা সমস্যা, তার সঙ্গে কোস্টাল রিজিয়নে কিন্তু স্টর্ম সার্জের ইম্প্যাক্টটা চলতে থাকবে প্রায় দুপুর পর্যন্ত। আজকে রাত্রি 12:42 হাই টাইডের টাইম এবং 10:30 থেকে, সেই কারণের জন্য কিন্তু স্টর্ম সার্জ ম্যাক্সিমাম রূপ নিতে পারে এবং সেটা চলবে রাত্রি 4:32 পর্যন্ত। তারপর আস্তে আস্তে স্টর্ম সার্জ কিন্তু ফল করবে, কিন্তু টোটাল সিস্টেমটা যেহেতু গুটিয়ে চলে যাচ্ছে পুরোটাই, সেই কারণের জন্য আলটিমেটলি 8:30-9:00 পর থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে কখনো কখনো রোদ বা আলো আধারী একটা পরিবেশ ইত্যাদি আমরা পাবো। অর্থাৎ আমাদের ঝড়ের বাইরে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি, কিন্তু ঝড়টা দুপুরের মধ্যে এইখানে পৌঁছবে ছোট নাগপুর প্লেটু রিজিয়নে, এবং সেখানে প্রবল বৃষ্টিপাত হবে দামোদরের উচ্চ গতিপথে, যেটা কিন্তু আর একটা শঙ্কার জায়গা। আর একটা ম্যাক্সিমাম বৃষ্টিপাত হবে এই জলপাইগুড়ি এবং কোচবিহার ডিস্ট্রিক্টে, এটাও কিন্তু একটা শঙ্কার জায়গা, ফলে এইখানে একটা ফ্লাড সিচুয়েশন তৈরি হতে পারে এবং এইখানে একটা ফ্লাড সিচুয়েশন তৈরি হতে পারে। সুজিবাবু, অসংখ্য